কই কাকা ধরেন, এই ধরেন ধরেন কাকা ধরেন, ধরছেন দেই ও দেখছেন তেজ কি মাশাল্লাহ, ভালো একটা ভালো মাছ পাইছে, ভালো মাছ পাইছে, এই যে ধরছে। আচ্ছা আচ্ছা, এই দেখছেন এই যে খুব সুন্দর মাছগুলো, কিন্তু একটু ভালো করে মেলে দেখেন কাকা, মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর দেখছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার রাখেন, ঠিক আছে, খুব ভালো লাগতেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমাদের এক কাকা খুব সুন্দরভাবে পাথরের ভিতর থেকে মাছ বাইর করে উনি মাছ ধরতেছে। তো এখানে অনেক মাছই আছে, তো আজকে আমরা তার সাথে কথা বলবো, উনি কতগুলো মাছ ধরতে পারছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কাকা কেমন আছেন? ভালো। কাকার নামটা একটু আমাদেরকে বলুন। আব্দুল সালাম। আচ্ছা, তো আপনি এখানে কি ধরতেছেন? এখানে মাছ ধরবান আছে। কি মাছ ধরতেছেন? তেলাপিয়া। কয়টা ধরছেন দেখি একটা মাছ আমাদেরকে দেখান। 100 উপর মাছ ধরছেন? হ্যাঁ মাশাল্লাহ। তো আপনি এখানে থাকেন কোথায়? আমি থাকি ওই আপনার কাকরাল মসজিদে থেকে। এখানে আপনার বাসা? ওরে আল্লাহ, কই কাকা আমি তো কোনো মাছ পাইতেছি না। কিরে ধরছেন? আপনি ধরছেন? আচ্ছা আমি দৈরা দৈরা আপনারে দিতেছি, বিসমিল্লাহ। বড় মাছ ধরেন ধরেন, একটু দেখেন ক্যামেরাম্যানকে একটু দেখা দেখেন ভালো করে, মাশাল্লাহ সব কি তেলাপিয়া না? আমি আপনার কয়টা দৈরা দিই আল্লাহ, আমি কি একটা ধরতে পারবো না? খুব কঠিন কিন্তু। তো ব্যাস আপনারা দেখেন সত্যি খুব মজা লাগতেছে আমার কাছ থেকে, কারণ ছোটবেলা অনেক মাছ ধরছি, খালে বিলেন অনেক মাছ ধরছি, মাছ ধরার একটা নেশা আমার। তা আসলে ওনাকে দেখে মানে লোভটা সামলাইতে পারি নাই, একটা মজা লাগে। দেখেন এখানে কিন্তু অনেক মাছ আছে, মাছের কিন্তু শেষ নেই। এতে আমরা একটু সামনের দিকে যাই, আর দুইটা মাছ ধরতে পারি কিনা তৈরি আমাদের কাকার একটু হেল্প করি। এই আল্লাহ, পারতেছি না তো ধরতে, কিন্তু তেলাপিয়া মাছ ভরপুর, অভাব নাই। আপনারা দেখেন এই যে এই যে এই এই আমার সব গেছে আজকে বিজ্জা, আজকে সব গেছে বিজ্জা। আচ্ছা কাকা, আপনি একটু আমাদেরকে বলুন, এই যে আপনার একটা পাও নাই, আপনি কিভাবে আসলেন এই জায়গায়? এ আমি এখানে আসলাম, ভাইটা এটা আসলাম ব্রিজে, খুব কষ্ট করে আসছেন, আস্তে আস্তে আসছেন। ওই যে লাডি, ও লাডি নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, ওই ব্যাগটা আপনার? আচ্ছা আচ্ছা, বুঝতে পারতেছি, মানে খুব কষ্ট করে আসছেন। ধরেন ধরেন কাকা, ধরেন ধরেন ধরেন, আস্তে আস্তে ধরেন, সব ধরেন, সব সব তো আর জীবনে ধরতে পারবেন, এখানে তো মাছের অভাব নেই। দাঁড়ান, হারাইলে যাবে কোথায় না? মাছ তো অভাব নেই বুঝছেন কাকা। রে আল্লাহ রে আল্লাহ, ধরছেন ধরছেন দেই মাশাল্লাহ, দেই দেই দাঁড়ান, খুবই বড়, আবার ছুটবো, এই দেখছেন খুবই বড়। কাকা ধরছে? আমি ধরি নাই, আমি একটা ধরছিলাম, আস্তে আস্তে সকলে ধরেন, ছুটলে তো আবার সমস্যা। আচ্ছা সব ধরতে পারবেন কি বলেন? আচ্ছা এই যে এই এই কাকা 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 কাকা, আল্লাহ ভাই রে ভাই, মাছ কিন্তু হাতে লাগে বুঝছেন, যেদিক দিয়ে হাত দিয়ে হাত লাগে কিন্তু পাথর গুড়ার লাগে ধরা যায় না। এই
তো কাকা কেউ কিছু বলবো নাকি এই মাছ যে আপনারা ধরতেছেন কিছু বলবে না কেউ কালকে অনেক ধরছে আচ্ছা অনেক মাছ এখানে আসছে না এই মাছগুলো কি পাশের কোনো প্রজেক্ট থেকে আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বিয়ারস এই মাছগুলো পাশে এটা সাইডে হয়তো কোনো প্রজেক্ট ছিল যে কোনো মাধ্যমে এটার পাথরের ভিতরে মাছগুলো আসছে আপনারা দেখতেছেন এখানে অনেক পাথর এই পাথরের ভিতরে ভিতরে মাছগুলো ঢুকে গেছে হয়তো মাছগুলো না ধরলেও মাছগুলো মরে যাবে এই রই দিয়ে এখানে পানি নেই টোটাল পানি এখানে এতটুকু পানি এই পানিগুলো হয়তো শুকিয়ে যাবে এরকম দুই তিন দিন এক সপ্তাহ রোদ থাকলে তার চেয়ে মাছগুলো ধরাই ভালো কিন্তু ধরতে পারতেছে না কেউ এই পাথরের কারণে আচ্ছা কয়দিন যাবো ধরে এখানে মাছ কাকা অনেকটি দরবান আছে আজকে দশ বারো দিন দরবান আছে দশ বারো দিন যাবো ধরে এখানে মাছ এগুলো আছে আচ্ছা সব কি তেলাপিয়া মাছ আছে তেলাপিয়া কাতলা শিং শিং মাছও আছে আল্লাহ রে কি গন তো যেভাবে আমি হাত দিতে আছি কোন দিকে কাকা যেভাবে মাছ ধরতেছে যেভাবে জমি নিরায় না আস্তে আস্তে এক সাইড দিয়ে ধরে ধরে আসতেছে মানে কাকার কত হয়েছে সব ধরব ও মামা আল্লাহ রে দেই দিকে ধরছেন আর কে ধরছেন এ আবার আপনি শিং মাছ ধরেন না আবার ইয়া তেলাপিয়া মাছ কইয়া আল্লাহ দেই দে দেই 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 খাড়া দেই দেই আস্তে 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 এই আস্তে 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 শিং মাছ পড়িস না আদার তালে এই কত বড় দেখা যায় দেখা যায় দে 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 কই আল্লাহ 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 রে কই কোন সাইড দিয়ে আছে এই সাইড দিয়ে এই জায়গায় এই জায়গায় এই আচ্ছা আস্তে 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 আচ্ছা আস্তে 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 এই বাইরে যাইস না রে যাইস্তা যাইস্তা এই বারে বাবা কি কাঠা কি বাইরে বাইরে কই কাকা দাঁড়ান এখন থাক এনে আরেকটা আছে বড়গুলো কি দরন যাইব মেয়া দে আল্লাহ এরকমভাবে মাছ আমি কখনো দেখি নাই এই যে এখানে বড় একটা আছে ধরেন ধরেন কাকা শিং মাছ ধরতে পারে আপনাকে গাই মারে কিছু হবে না ওনার এবার গায় এবার এই জায়গায় এই 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 কি রে মানে ফাতো সরাইলে মনে হয় ওগুলো আর আসে না ফাঁসে আল্লাহ অনেক মজাই করলাম হ্যাঁ পাতো ফাতো সরাইলে কি বাইকে যায় আচ্ছা আচ্ছা আমি তো ভাবছি আমি চালাক তাহলে মাছ আরো বেশি চালাক না আচ্ছা মানে পাত্র সরাইলে ভাই গিয়ে যাইব কাকা আপনি ধরেন আল্লাহ মাছ কিন্তু অনেক মাছ মাছের শেষ নেই এই ধরেন ধরেন কাকা ধরেন ধরছেন দেই ও দেখছেন তেজ কি আল্লাহ বড় কোনো মাছ ঢুকছে এই এদিকে 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 আস্তে 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 এই যে 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 যাইস না
কত সালাক বুঝলাম না আমি কি মাছ ধরছি নাকি অনেকক্ষণ যাবত ধরে তো ধরতে পারতেছি না আর একটা মাছ ধরলে না আমার দ্বারা আর হবে না আল্লাহ তো কাকা আপনি ছাড়া এই মাছ কেউ ধরতে পারবে না বুঝা গেছে বুঝছেন ভালো ভালো ট্যালেন্টের লোক পারবে না এই মাছ ধরতে আমি আর দিয়েছি আর তারও পালাইছি আল্লাহ শেষ আমার হাত মাত খালাই গেছে তো আর কত ঘন্টা ধরবেন মাছ এক ঘন্টা ধরবো আর এক ঘন্টা ধরে চলে দেবেন এই যে আমার ছোট ভাইও মাছ ধরতেছে দেখেন এ পাইছস কয়টা তিনটা জায়গা ইয়া কাগারে দে কাকা মাছ লন এ শক্ত লন শক্ত শক্ত কাকাটা আমাদেরকে একটু মাছগুলো একটু দেখান না ভালো করে ওই যে আপনার কোচারগুলো একটু দেখান না এই যে একটু দেখেন কাকা দেখা যাচ্ছে কাকাও কিন্তু খুব পুঙ্গু মানুষ একটা পাও নাই খুব কষ্ট করে মাছ ধরতেছে খুব মজা লাগতেছে আমাদের কাছে মজা লাগতেছে যে মাশাল্লাহ ভালো কয়েকটা ভালো মাছ পাইছে ভালো মাছ পাইছে এই যে ধরছে আচ্ছা আচ্ছা এই দেখছেন এই যে খুব সুন্দর মাছগুলো কিন্তু একটু ভালো করে মেলে দেখেন কাকা মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর দেখছেন আচ্ছা 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 এবার রাখেন ঠিক আছে খুব ভালো লাগতেছে ধরেন ধরেন ধরেন।